যশোরের বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে লোকাল বাস থেকে ১৩টি স্বর্ণের বার সহ ঝিকরগাছার দেউলি গ্রামের সৈয়দ আলীর ছেলে আশিকুর রহমান নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা। আজ ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলগামী লোকাল বাসে একজন সন্দেহভাজন ব্যক্তির দেহ তল্লাশি করে অভিনব কায়দায় আসামির কোমরে বেল্টের মাধ্যমে বিশেষভাবে বাধা ১.৪৭৩ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক সিজার মূল্য বাংলাদেশি টাকার ১.৯ কোটি টাকা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আমড়াখালী বিজিবির চেকপোস্টের সামনে বেনাপোলগামী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে আশিকুর রহমান নামে একজন পাচারকারীর দেহ তল্লাশি করে ১৩টি সোনার বার সহ তাকে আটক করা হয়। আশিক নামে একজন, তার কোমরের মাজায় বারের মতো দেখা যায় এবং তাকে আমরা ওখান থেকে গ্রেপ্তার করিয়া তার কোমরে পেশানো বডি ফিটিং অবস্থায় ১৩টি স্বর্ণের বার পায়।